ব্লগার্স ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। সোনাই উন্নয়নখণ্ডের অধীন নতুন রামনগর জিপি সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন জিপির একাংশ লোক। নতুন রামনগর প্রথম খণ্ডের গ্রামীণ এক রাস্তায় এনরেগা থেকে অর্থ বরাদ্দ করা হলেও কোনো কাজ করা হয়নি বলে অভিযোগ তুলেন তারা। শুধু কয়েক গাড়ি মাটি ছিটিয়ে অর্থ তুলে নেওয়া হয়। শুধু এও নয়, স্থানীয় কিছু শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে তাদের পাওনা টাকা দেননি জিপি সভানেত্রী প্রতিনিধি গুলাম ওয়াজিদ লস্কর। এছাড়াও অসহায় এক পরিবারকে সরকারি আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে 10,000 টাকা দাবি করেছেন বলে অভিযোগ তুলেন তারা। সব মিলিয়ে জিপির একাংশ গরিব লোক এ ব্যাপারে তারা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। নতুন রামনগর জিপি থেকে দুর্নীতি নির্মূল করতে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী জনগণ। সোনাই থেকে বাপন লস্করের রিপোর্ট। জল ইয়ে আমরা গেছিলাম মানুষ প্রয়োজনে, যে এটা একটু মাটি ভালাইয়া তা কাজ করিয়া আর 50-60,000 টাকার কাজ করিয়া 6,41,000 টাকার কাম হয়েছে। এটা আর যেটা হয়েছে বেশি হয়েছে, আর কোনো কাজ হইতো না, আমরা ফিরাইয়া দিলেছি। এখন আমরা ওটা আমরা ডিসি মাধ্যমের কাছে অনুরোধ করি আর আমরা কাজটা মানে সুন্দর করিয়া করবার লাগে আমরা আবেদন করি আর। কতটা এই রাস্তার পরিবার তো আসেন 50-60 পরিবার, মাটি মোটামুটি হল 50-60 গাড়ি ফেলাইছে। এই পুরা আমরা আমরা জীবনের আমরা বাচ্চাটাও মরে গেছে এই রাস্তাতে। আমরা এই এই রাস্তা লইয়া আমরা মুক্ত করি, আমরা বাচ্চাটা মরিয়া সেটুই আস এই রাস্তা লইয়া। আমরা এই রাস্তা তারা একটা মানে তারা জহাই লিছ নিগুথালিয়ে তারা ওলা স্কিম দৌড়াইয়া আর পয়সা উঠাই না খায়, আর ওলা কয় গাড়ি মাটি ফেলাইয়া আর তারা তারা আবার কইলা কইবা হর তার বাদে আর করুন না। আমরা এগুলো ইয়া দৌড়িতে দৌড়িতে আমরার সোনাইর এমএলএও ফোন মারিয়া, আমরার এমএলএ আগে বিজেপির এমএলএ থাকতেও ফোন মারিয়া কইসইন মানে এই রাস্তাটা সুন্দর করিয়া করিয়া দেও। তারা কইস নয় ইলেকশন বাদে করিয়া দিবা। এখন আমরার এমএলএ আর আয় মানে তারা সুযোগ পাইলি সইন দেখা যাইব বা দেখ হইল না মনা জানে আর মনারে আইলা হইল মনা হইল মনা পঞ্চায়েতে জানো তাই কাম করাইছন ওটা করে দৌড়াদৌড়ি করিয়া আমরা বাদ দিলাইছি। বাদে শাহিন পয়সা পাইছিলা থানে আমরা কইছি পর্যন্ত তাই কইছে আচ্ছা একটা ব্যবস্থা আমি আমরা করিয়ে দিই পয়সার পাইবা। কোনো আইজ তো কোনো পয়সা পাইছি না, আমরা কাজ করিয়া জাঙ্গালো কাম করাইয়া তার বাড়ি টিঙ্কুর বাড়িতে গেলে আরো খুদে খাদাইয়া মানুষ গালিয়া দেয় আমরা লাগি গেছে রয়েছে। এবারে পয়সাও রয়েছে আমরা কাম করিয়া আমরা কামার পয়সা আগর স্কিমও কাম হয়ে যাচ্ছে উড়ফা কাটলো এই টুট নিয়ে আমরা ফেলাইছি নিয়ে আপনা পাইছি না আর এরকুর কামও পয়সা আমরা পাইছি না। কতজন করছো? আমরা করছি গিয়া এখন আসলাম এরকুর কামও আসলাম 7 জন এরকুর কামও আর আগর কামও আসলাম আমরা 5 জন।